হ্যালো ক্লাস আসসালামু আলাইকুম এবরান আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আমি মোহাম্মদ ইমামুল ইসলাম আপনাদেরকে জানাই আজকের ক্লাসে স্বাগতম তো আপনারা সকলে একটু দ্রুত লাইভে জয়েন করেন আমরা আমাদের ক্লাসটা এখনই শুরু করব ইনশাল্লাহ তো আজকে আমাদের আলোচনার বিষয় ছিল নল ও চৌ বাচ্চা সংক্রান্ত অঙ্কগুলা তো চলুন দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি প্রশ্নটা আমরা একটু সকলে তুলে নেই কারণ প্রশ্ন হচ্ছে অনেক বড় এই ধরনের অঙ্কে প্রশ্ন হয় অনেক বড় যার কারণে আপনার বোর্ডে আপনার অঙ্কটা সম্ভব হবে না আর একটা অঙ্ক আমার তিনটা তিনটা চারটা চারটা স্টেপ আসবে স্টেপে বুঝতে পারতেছেন তো কতবার বোর্ড ক্লিন করা লাগবে কতবার এ করা লাগবে যাই হোক আপনারা আমার সাথে সাথে প্রশ্নটা তুলে নেবেন তাহলে কি আপনার খাতায় প্রশ্ন দেখে আপনি বুঝতে পারবেন আমি তো বোর্ডে প্রশ্নটা রাখবো না প্রশ্নটা মুছে দেব। তো আপনারা সকলে একটু দূরত্ব প্রশ্নটা তুলে নেন আর লিঙ্কটা দরকার হয় ভিডিও লিংকটা গ্রুপ মেসেজে একটু সেন্ড করে দেন যার সেই গ্রুপে ছেলেরা ছেলেদের গ্রুপে মেয়েরা মেয়েদের গ্রুপে একটু সেন্ড করে দেন আজকে গুলো আমি পড়তে পারছি না সরি তার জন্য তো পরবর্তী দিন ইনশাল্লাহ কমেন্টস পড়ার ব্যবস্থা রাখা হবে আশা করি সকলে তোলে নেওয়া হয়ে গেছে প্রশ্নটা তো আমরা এবার হচ্ছে প্রশ্নটার শর্টকাটে চলে আসবো শর্টকাট আগে আজকে শিখবো তারপরে যে আমরা লং কাট শিখবো তো এখানে একটা জিনিস খেয়াল করেন আমি জাস্ট একটা ট্যাঙ্কের কথা চিন্তা করি পিপার কথা চিন্তা করি একটা ট্যাংকি যে আছে তো এই ট্যাঙ্কিটা আপনি একটা জিনিস চিন্তা করেন প্রথম নলটি খুলে দিলে খালি পেপারটি বিশ মিনিটে পূর্ণ হয় এখানে একটা নল আছে এই নলটা খুলে দিচ্ছেন এই নলটা খুলে যদি দেন তাহলে আপনার এই পিপাটা বিশ মিনিটে পূর্ণ হচ্ছে এই পরিপূর্ণ হতে কত সময় লাগছে বিশ মিনিটে আচ্ছা তারপরে আবার দ্বিতীয় নলটি খুলে দিলে পরিপূর্ণ মিনিটে খালি হয় তো এইখান থেকে একটা নল আছে এই নলটা আপনি খুলে দিচ্ছেন এটা যদি খুলে দেন তাহলে তিরিশ মিনিটে আপনার কি হচ্ছে খালি হচ্ছে এই ধরনের অঙ্কের শর্টকাট নিয়ম হলো ঠিক নিয়মে যে অঙ্কগুলো করেছি আহ কাজ করতে পারে এই এরকম ধরনের যে করেছি করেছি ক দিনে দিনে করতে করতে খ কত পারে এরকম ধরনের যে যে অঙ্কটা ওই অঙ্কের শর্টকাট নিয়ম গুলো আমরা ব্যবহার করেছি ঠিক সেই শর্টকাট গুলো এখানে ব্যবহার করব। এখানে একটা জিনিস খেয়াল করেন আমরা খেয়াল করব এখানে হচ্ছে আমাদের উপাদান দেওয়া দুইটা একটা হলো আপনার পূর্ণ হচ্ছে আর একটা হচ্ছে খালি হচ্ছে নলের সংখ্যা কয়টা এখানে দুইটা একটা নল দিয়ে পূর্ণ হচ্ছে আর একটা নল দিয়ে খালি হচ্ছে যখন এরকম দুইটা উপাদান থাকবে একটাকে আমরা এ ধরে নেব একটাকে বি ধরে নেব এখন প্রশ্ন থাকতে পারে কোনটা এ ধরব কোনটা বি বিবো এখানে আপনার হচ্ছে খালি হোক আর বাড়ুক আর হচ্ছে হোক যাই হোক না কেন তো আপনার সবচেয়ে বড় সংখ্যা যেটা থাকবে সেটাকে আপনি এ ধরবেন আর সবচেয়ে ছোট সংখ্যা যেটা থাকবে সেটাকে আপনি বি ধরবেন ঠিক আছে দুইটা থাকলে তিনটা থাকলে আপনি তারপরটা সবচেয়ে ছোট একেবারে ছোট যেটা থাকবে সেটা আপনি সি ধরবেন এরকম তো এখানে আমাদের উপাদান আছে দুইটা তো আমরা এখানে ধরবো এ এবং বি আচ্ছা আমরা যদি এ এবং বি একটা জিনিস খেয়াল করবেন সূত্র হলো উপরে থাকবে থাকবে আপনার এইখানে খেয়াল করতে হবে যে দুইটা নল কি একসাথে আপনার ভরতেছে নাকি একটা ভরতেছে একটা খালি করতেছে কি করতেছে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে প্রশ্নে তাহলে আপনি এখানে সেই অনুযায়ী চিহ্নটা বসাবেন এখানে যদি আপনি দেখেন দুইটা নল একসাথে পরিপূর্ণ করতেছে তাহলে আপনি এখানে কাজ কাজ হচ্ছে হচ্ছে তাই প্লাস বসবে যদি দেখেন কিন্তু একটা একটা খালি করতেছে তার মানে কি বিপরীতমুখী কাজ হচ্ছে যখন বিপরীতমুখী কাজ হবে তখন এটা প্লাস না হয় তখন এটাকে বসাবেন মাইনাস চিহ্ন ঠিক আছে আচ্ছা এটা বের করতে বলছে সময় তাহলে আমরা এখানে লিখবো সময় সময় এটা আপনারা অনেকে আহ অনেক টিচারের কাছে হয়তো বা করে থাকবেন এব না ধরে ওখানে এম এন ধরছে কোনো ব্যাপার নেই আপনি চলক যে কোনো জিনিসই ধরতে পারেন এটা কোনো বাধ্যবাধকতা নেই তো এখন দেখি আমরা এখানে হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে মানটা বসাই এখানে কি হচ্ছে একটা নল দিয়ে আপনার কিন্তু বিশ মিনিটে পূর্ণ হচ্ছে আর একটা নল দিয়ে খালি হচ্ছে তো যখন একটা নল দিয়ে পূর্ণ হচ্ছে আর একটা নল দিয়ে খালি হচ্ছে তার মানে কি এখানে বিপরীতমুখী কাজ হচ্ছে যখন বিপরীতমুখী কাজ হচ্ছে তখন আমরা এটা বিয়োগের সূত্রটা বসাবো তো উপরে কত আছে এ ধরব কোনটা যেহেতু বলছি বড় সংখ্যাটার এ ধরবো তাহলে এখানে তিরিশ হলো বড় তাহলে এটা ৩০ ধরলাম আর বি হচ্ছে কোনটা বিশ ঠিক আছে মাঝখানে কোনো চিহ্ন ছিল না তাই গুণ চিহ্ন দিলাম নিচে যেটা আছে এর পরিবর্তে এখানে তিরিশ বসাবো বিয়োগ আছে বসালাম বিয়ে হচ্ছে বিশ আছে বসালাম ক্যালকুলেশন করি উপরে তিরিশ আর বিশ গুণ করবো না আমরা এইভাবেই রেখে দেবো কারণ কাটাকাটি সুবিধা হবে কারণ গুণ করতে গেলে অনেক বড় সংখ্যা হয়ে যাবে যেটা আমাদের ক্যালকুলেটর লাগতে পারে অথবা ওইটা আপনার হচ্ছে মগজের দিয়ে আপনি যখন ক্যালকুলেশন করবেন তখন হয়তোবা আহ বড় হয়ে যাবে এটা বিরক্তি করে লাগবে তো ঠিক আছে এখন দেখেন তিরিশ থেকে বিশ বিয়োগ করে থাকে দশ এখন যদি আমরা দশ দিয়ে কাটাকাটি করি তিন দশকে তিরিশ হয় তিন কুড়ি কত মিনিট হয় ষাট মিনিট ঠিক আছে তো এইটা হলো আপনার প্রথমটা কি হচ্ছে ষাট মিনিট তাহলে এইটা আপনার উত্তর ঠিক আছে আপনারা কিন্তু যখন করবেন তখন কিন্তু এই শর্টকাট ফলো করবেন যখন এমসি করবেন তখন এই শর্টকাটটা ফলো করবেন আশা করি সকলে বুঝতে পারছেন সকলে একটু তুলে নেন যারা তুলে নিতে পারছেন না তারা একটু স্ক্রিনশট দিয়ে নেন ঠিক আছে যারা তুলে নিতে পারছেন না তারা একটু স্ক্রিনশট দিয়ে নেন আমি এখন বিস্তারিত অঙ্কে চলে যাব আমি কিন্তু প্রশ্নটা মুছে দেবো আশা করি আপনারা আহ আশা করি আপনারা প্রশ্নটা কিন্তু লিখে রেখেছেন ঠিক আছে আপনাদের খাতায় যেহেতু প্রশ্নটা লিখে রেখেছেন আমি কিন্তু প্রশ্নটা এখন মুছে দেব তো এখন আমরা আসি বিস্তারিত অঙ্কে যদি বিস্তারিত অঙ্কে আসি দেখেন সমাধান প্রথম পার্টটা আমরা একটু পড়ি প্রশ্নের প্রথম পার্টটা একটু পড়ি প্রথম পার্টে বলছে একটি পিপায় দুইটি নল সংযুক্ত আছে প্রথম নলটি খুলে দিলে খালি পিপাটি বিশ মিনিটে পূর্ণ হয় আচ্ছা ঠিক আছে যদি বিশ মিনিটে পূর্ণ হয় সেই ক্ষেত্রে কি করতে হবে আপনার এক মিনিটে কতটুকু অংশ পূর্ণ হচ্ছে সেটা বের করতে হবে তা এখন এই যে আমাদের হচ্ছে চৌ বাচ্চাটা আছে বা ট্যাঙ্ক আছে বা পিপা আছে যেটাই বলেন না কেন এটা কি সম্পূর্ণ অংশটাকে আমরা এক অংশ ধরে নেব দেখি এখন ধরে নেই মনে করি সম্পূর্ণ পিপা যেহেতু প্রশ্নের ভিতরে পিপা শব্দ লিখছে আমরা লিখব পিপা সমান এক অংশ আচ্ছা সম্পূর্ণ পেপারটা আমরা ধরে নিলাম কত এক অংশ আচ্ছা ঠিক আছে তো এখন একটা পেপার দিয়ে কি করছে প্রথম পেপার দিয়ে সরি প্রথম নল দিয়ে আপনার বিশ মিনিটে পূর্ণ হচ্ছে তাহলে আমরা প্রথম নলের কাজটা করি মিনিটে পূর্ণ হচ্ছে সম্পূর্ণটাই তাহলে লিখবো প্রথম নল দ্বারা প্রথম নল দ্বারা বিশ মিনিটে পূর্ণ হয় এক অংশ তাহলে প্রথম নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় কত অংশ নিশ্চয় ভাগে চলে আসবে অংশ। আমি আপনাকে তো এখন দেখেন প্রথম নল দ্বারা আপনার কি হচ্ছে পূর্ণ হচ্ছে যার কারণে আমরা লিখলাম যে প্রথম নল দ্বারা বিশ মিনিটে পূর্ণ হয় এক অংশ তাহলে প্রথম নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় কত অংশ এক বাই বিশ অংশ আবার এখন দ্বিতীয় যে অপশনটা আছে সেটা পড়ে দেখেন এখানে বলছে আবার দ্বিতীয় নলটি খুলে দিলে পরিপূর্ণ পেপারটি তিরিশ মিনিটে খালি হয় পরিপূর্ণ যে পেপা আছে এই যে পেপারটা আপনার বিশ মিনিটে পূর্ণ হচ্ছে এখন এই নলটা যদি খুলে দেন তাহলে আপনার কি হচ্ছে এই নলটা খুলে দিলে আপনার এই পেপারটা তিরিশ মিনিটে খালি হয়ে যাচ্ছে তো এখন দেখি এক মিনিটে কতটুকু খালি হচ্ছে আবার দ্বিতীয় নল যেহেতু এখানে প্রথম সংখ্যায় না লিখে আমরা বিস্তারিত ভাবে লিখছি আমরা এখানেও বিস্তারিত ভাবে লিখবো এখানে যদি সংখ্যা লিখেন এটাও সংখ্যায় লিখবেন সমস্যা নেই ক্রমবাচক যেভাবে খুশি আপনি লিখতে পারেন তবে দুইটা একই রকম রাখার চেষ্টা করবেন আচ্ছা দ্বিতীয় নল দ্বারা তিরিশ মিনিটে খালি হয় তিরিশ মিনিটে আগেটা হচ্ছিল পূর্ণ এখন হচ্ছে খালি খালি হয় এক অংশ অতএব দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে খালি হয় এক অংশ ঠিক আছে তাহলে প্রথম নল দ্বারা পূর্ণ হচ্ছে এক মিনিটে কতটুকু অংশ পূর্ণ হচ্ছে সেটা বের করলাম আর দ্বিতীয় নল দ্বারা খালি হচ্ছে এক মিনিটে কত অংশ খালি হচ্ছে সেটা বের করলাম আশা করি আপনারা এটা বুঝতে পারছেন তো এই পর্যন্ত আগে একটুখানি তুলে নেই আমরা সকলেই পরবর্তী স্টেপে আমরা চলে যাব সকলে একটু দ্রুত তুলে নেন এইটুক অংশ দ্রুত তুলে নেন আমরা পরবর্তী স্টেপে চলে আসব আচ্ছা আমরা প্রশ্নটা মুছে দেই আমরা প্রশ্নটা মুছে দেই যেহেতু আপনাদের প্রশ্নটা খাতায় তোলা আছে সেহেতু আমরা প্রশ্নটা মুছে দেই তো আশা করি এ পর্যন্ত তোলা হয়ে গেছে তারপরের অংশ দেখি আমরা এরপরের অংশ এখন খেয়াল করেন এখানে এক মিনিটে একটা কিন্তু খালি হচ্ছে এটা দিয়ে খালি হচ্ছে আর এটা পূর্ণ হচ্ছে এক মিনিটে কত অংশ অংশ পূর্ণ পূর্ণ হচ্ছে হচ্ছে মানে ভাগের ভাগ আর মিনিটে কুড়ি কুড়ি এক খালি হচ্ছে তিরিশ ভাগের এক ভাগ তাহলে নিশ্চয় পূরণ হওয়ার সংখ্যা বেশি আছে তো আমরা কতটুকু বেশি পূরণ হচ্ছে এক মিনিটের কতটুকু পূর্ণ হচ্ছে সেইটা আমরা একটু বের করি আচ্ছা যদি উভয় নল খোলা থাকে তাহলে লিখবো কিভাবে ওভয় নল কারণ দুইটা নল একসাথে খোলা আছে তাই লিখবো ওভয় নল খোলা থাকলে ওভয় নল খোলা থাকলে এক মিনিটে পিপা বলছে তাহলে পিপা লিখবো যদি হচ্ছে ট্যাঙ্ক বলে তাহলে ট্যাঙ্ক লিখবো যদি হচ্ছে চৌ বলে তাহলে চৌ লিখবো এক মিনিটে পিপাটি পূর্ণ হয় খালি হোক আর পূর্ণ হোক যাই হোক না কেন দুইটা যদি দুই রকমই বলে এর ভিতরে কিন্তু আমাদের মূল জিনিস বের করতে হবে কতটুকু অংশ পূরণ হচ্ছে কতটুকু পূর্ণ হয় সেটা এখন দেখি এক মিনিটে কতটুকু পূর্ণ হচ্ছে এক মিনিটে এখানে কিন্তু পূরণ বিশ ভাগের এক ভাগ খালি হয়েছিল তিরিশ ভাগের এক ভাগ তো এখন এদের পার্থক্য কত হবে সেইটাই হবে এক মিনিটে কতটুকু পূরণ হচ্ছে সেইটা সংখ্যা তো দেখেন এখন এক বাই হচ্ছে কুড়ি এটা বড় সংখ্যা আহ বড় ভগ্নাংশ এটা আমরা একটু লিখলাম আগে আচ্ছা বিয়োগ কত আছে যেটা খালি হচ্ছে প্রথম অংশটুকুকে লিখলাম পূর্ণ হওয়ার সংখ্যা তারপরেটা খালি হওয়ার সংখ্যা এখন এটাকে কি বলবো এখানে হচ্ছে আমরা অংশ দিয়ে লিখে দেব অংশ আচ্ছা তারপরে এখন দেখি আমরা ক্যালকুলেশন করি এটা একটু ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করলে কি হয় এখানে যেহেতু বিয়োগ করতে হবে ভগ্নাংশের বিয়োগ মানে কি আমাদের কি করতে হবে এই ভাবে করতে হবে লসাগু করতে হবে 30 আর 20 এদের লসাগু কত হয় তিরিশ আর বিশ দেখি বিশ ত্রিশ এদের লসগু কত হয় যদি দশ দিয়ে যায় প্রথম চান্সে তাহলে দুই তিন তাহলে লসগু কত হবে তিন দু ছয় ছয় কে ষাট লসু কত হবে ষাট আচ্ছা এখন খেয়াল করেন এখানে যে ষাট লিখলাম এর যে এই ভগ্নাংশের ক্ষেত্রে খেয়াল করেন এই ভগ্নাংশে আছে কত নিচে হর আছে কুড়ি এর হর আছে ষাট এখন এই হর দিয়ে এই হরের ভাগ করব। কুড়ি দিয়ে ষাট রে ভাগ করব। উত্তর কত হবে তিন সেই তিন দিয়ে উপরে যে লব আছে তার সাথে গুন করব। তিন এক খে তিন বিয়োগ আছে বিয়োগ বসাই দিলাম তারপরে আছে এখানে আছে তিরিশ ঠিক আছে তো এইখানে এর হর হলো তিরিশ এর হর হলো ষাট তো তিরিশ দিয়ে যদি আপনি ষাটকে ভাগ করেন এই হর দিয়ে এই হর যদি ভাগ করেন তাহলে ভাগ ফল আসবে কত ষাট তো এই দুই আবার কি হবে উপরে কি অংশ কত থাকে বিয়োগ করলে এক থেকে নিচে থাকে ষাট এটা হলো অংশ খেয়াল করুন এই অংশটা পূরণ হচ্ছে কত মিনিটে এক মিনিটে এই অংশটুকু পূরণ হচ্ছে এক মিনিটে আমাদের মূল প্রশ্ন হলো সম্পূর্ণ পেপারটা পূরণ হতে কত সময় লাগবে বা কতটুকু সময়ের ওই পেপারটা পূর্ণ হবে তো এখন এখানে ষাট ভাগের ভাগ পূর্ণ হচ্ছে মিনিটে তাহলে এক সম্পূর্ণটা পূর্ণ হচ্ছে কত মিনিটে সেটা আমরা বের করবো আচ্ছা এক বাই ষাট অংশ পূর্ণ হয় কত মিনিটে পূর্ণ হচ্ছে এক মিনিটে অতএব এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় কত মিনিটে হবে নিশ্চয়ই সময় বেশি লাগবে তাহলে একের সাথে কি হবে এই ভগ্নাংশের সাইডটা উপরে উঠে যাবে আর নিচে হবে এক মিনিটে নিশ্চয়ই আমাদের প্রথম অংশটুকু তুলে নেওয়া হয়ে তাহলে আমরা একটু মছে দিতে পারি এটা এই অংশটুকু তাহলে কত হয় এখানে ক্যালকুলেশন করলে ষাট আমাদের মূল প্রশ্ন ছিল যে পেপারটি কত মিনিটে পূর্ণ হয় তাহলে আমরা লিখবো অতএব নির্ণেয় পেপারটি ষাট মিনিটে পূর্ণ হয় আশা করি সকলেই বুঝতে পারছেন